3, problem number, meet 3, design number 110 is solved. ফার্স্টে এখান থেকে আমরা খুব করছি বলবো, এটা হলো ডিজাইন নাম্বার ওয়ানটা, মানে আমি আগে এগুলো করে আগে রেখেছি বিলো থেকে, মানে আমি নিচ থেকে এটা নিচ থেকে মেনটা আমি মেন ফাংশন যেটা কাজ করে এটা কমপ্লিট, এখন আমি আবার কমপ্লিট করবো, এটা আমি আগেই করে রেখেছি। ফার্স্টে আমার একটা ভয়েড নিতে হবে, ভয়েড সেভ স্টুডেন্ট দ্যাট, এখানে আমি আগে ফাংশন রেখে দিয়েছি, দেখে আমার আবার লিখতে হলো না ফাইল ফাইল করে এই ফাংশনটা আমি লিখেছি আগে যাওয়ার দিয়ে, তাই এখানে আমি আরেকবার লিখে নিলাম, কারণ এখানে আমি আবার কোড করবো এখানে স্টুডেন্টের স্টুডেন্ট আমরা 100টা নেবো, মানে 100টার উপর আমাদের লাগবে না, তাই আমরা 100টা নিলাম। তারপর আমরা প্রিন্টের প্রিন্ট করার জন্য প্রিন্টের গেট
কমেন্টার দিলাম একটা, আবার স্ক্যানে দিয়ে ভ্যালুটা আমি সেভ রাখবো। তাহলে এটা ফার্স্ট স্পেসের জন্য কাজ করে, তাই আমি এখানে ফাইল প্রিন্ট করবো, তাই আমরা ফাইল
এটা এখন আমরা রান করে দেখি। ফার্স্টে আগেটাকে আমি রান করে দিই, রান করে আমরা ফাইল একটা ওপেন করছি। ফার্স্টে ছিল, এখন আমরা এটা রান করে দেখি, দেখি ফাইল ওপেন আর রিড আর অ্যাপেন করা যায় কি না। ইফ ইউ ওয়ান্ট টু রাইট ফাইল পেস, আমি এখন ফাইল রাইট করবো, তাই আমি পেস ওয়ান করবো। একটা স্টুডেন্ট নেম, আমি এখানে দুটা স্টুডেন্টের নেম দিলাম, দুটা নেম আর দুইটা স্টুডেন্টের ডিটেলস আমি সেভ রাখবো। এখানে আইডি নাম্বার দিলাম 1 2 3 4 5 6, এখানে নাম দিলাম, ও এখানে আরেকবার আমরা একটা রান করে, এখানে আমি একটা ফাইল রাইট করবো, তাই আমি একটা ওয়ান দিলাম। গেট স্টুডেন্ট নাম্বার, আমরা এখানে কমেন্টে দেওয়া আছে আমরা তিনটে স্টুডেন্টের নাম লিখব, তাই আমরা এখানে 3 দিব। আইডি নাম এখানে আইডি নাম ফার্স্টে দিলাম আকিবের আইডি 10 3 2 1, আইডি এখন নেম দিলাম আমি আকিব, আকিবের তারপর আকিবের স্কোর হলো 93। দ্বিতীয় স্টুডেন্টের নাম হলো তামিক, নেম হলো কামিদের আইডি নাম্বারটা লিখবো, তারপর নাম লিখবো কামিদ, আর স্কোর হলো আমরা লিখলাম এই ফাইলটা আমাদের, এখানে আমরা লোকেশন দিয়েছিলাম ই ড্রাইভে, তাহলে আমাদের এই ফাইলটা আমাদের ই ড্রাইভে দিয়ে জমা দেখি। এখানে এখানে আইডি নাম্বার আর নেম, যাদের আইডি নেম সহ এই ফাইলে অ্যাড হয়ে গেল, এই ফাইলে এসে প্রিন্ট করেছে। আবার আমরা কিউটিতে গেলাম, আমি যদি ফাইলটা আমি রিড করতে চাই তাহলে কন্ট্রোলার দিয়ে আমরা রিড দিলাম, রিড দিয়ে টুতে পেস্ট করলাম, তাহলে এখানে চলে আসলো এই
গ্রিড এখানে আমি যা লিখেছি ওই ফাইলে তা এখানে চলে আসবে। আর আমি যদি এটা অ্যাপেন্ড করতে চাই, অ্যাপেন্ড করার জন্য গেট দ্য স্টুডেন্ট নাম্বারস এনে থ্রি দিলাম, ফার্স্টে আমি এটা সি দিলাম, এখানে আমি স্টুডেন্টস নাম্বার থ্রি, এখানে অ্যাপেন্ড করার জন্য ফার্স্ট আমি এখানে দিলাম যে কোনো একটা নাম্বার দিলাম, যে আকিবের আইডি নাম্বার দিই, আমরা এটা অ্যাপেন্ড করলাম। এই অ্যাপেন্ড এটা করাতেই এখানে এই এটাতেই সেম সেম এটাই আবার আমি এটা ক্লিয়ার করে দিলাম। ফার্স্টে আমরা বয়ের বিভিন্ন ক্যারেক্টার সেভ রাখবো, টাইপ এফ দি স্ট্রাক স্টুডেন্ট, মানে এখানে আমরা অ্যারেতে ভ্যালু দিলাম, নেমে আমরা পঞ্চাশটা ওয়ার্ড ক্যারেক্টার থাকি, তার আমি পঞ্চাশটা ম্যাক্স একটা নামে পঞ্চাশটা বেশি থাকতে পারে না, তাই আমি পঞ্চাশটা নিলাম। একটা আইডির বিশটা না ডিজিটের উপর হয় না, তো বিশটা নিলাম। একটু স্কোর এখানে আমরা সুইস গেট ইউজ করবো, যদি ইন সুইস গেট গিভ দ্য চয়েস ফর ফাইল ওপেন টাইপ ইজ দ্য রাইট রাইট ফাইল, এখানে রাইট ফাইল করে আমরা ব্রেক করবো এবং রিড ফাইল করে ব্রেক করবো, অ্যাপেন্ড ফাইল করে আমরা ব্রেক করবো এখানে। তারপর আমরা প্রিন্ট এফ, যদি এটা না হয় তাহলে প্রিন্ট এফ এরর করবো, যদি ফাইলটা ওপেন না হয় তাহলে রিটার্ন জিরো করবো। তো ভয়েড রাইট ফাইল ফাইল ইকুয়াল টু পি ফাইল পি ওয়ান দিয়ে আমরা ফাইলটা ওপেন করবো, তাই এখানে পি ওয়ান নাম দিলাম। জাস্ট ই ড্রাইভে আমরা রেজিস্ট্রি সি এস ইভি এটা এই নামে সেভ হবে ফাইলটা, নোটপ্যাডে যেখানে সেভ করতে চাই। তারপর এটা রাইট হবে ফাইল ওপেন ফর্ম কনসোল ফাইল ওপেন সেভ দ্য স্টুডেন্ট গ্রেড ইন ইনটু দ্য ফাইল, এখানে যদি ফাইলে গ্রেড ইউজ কর হবে এবং ক্লোজ হয়ে যাবে। ভয়েড ফাইল ওপেন
এখানে আমরা রিড করতে চাচ্ছি, তাই আমরা এখানে ফাইল ওপেনের রিড লিখলাম, ফাইল ওপেন ফ্রম কনসোল FP1, মানে FP1 হিসেবে আমরা সেভ রাখলাম। আর এখানে অ্যাপেন্ড করলাম, ফাইল ওপেন রেস্ট রিড অ্যাপেন্ড করলাম, ফাইল ওপেন ফ্রম দ্য কনসোল FP3, সেভ দ্য স্টুডেন্ট গ্রেড ইনটু দ্য ফাইল P3, এফ ওপেন ভয়েড প্রিন্ট চয়েস হিসেবে আমরা আরেকটা মানে প্রিন্টেস দিয়ে আমরা মানে মানে একটা লিখলাম, যে আমি যদি ফাইল রিড করতে চাই তাহলে ওয়ান প্রেস, রাইট করতে চাই এরকম অ্যাপিং করতে থ্রি প্রেস, তারপর রিটার্ন করবে ইনটু দ্য চয়েস ফর ফাইল ওপেন টাইপ ইন চয়েস প্রিন্টেড দ্য গিফট চয়েস স্ক্যানের, যেখানে আমরা ডিজিট কিছু রাখতে আমরা স্ক্যান করে রাখলাম এবং চয়েস রাখলাম, রিটার্ন দ্য চয়েস ইন ফাইল ওপেন ফ্রম কনসোল ফাইল, যেখানে ইন্টিজার নিলাম, এটা যদি না হয় তাহলে নাল, ফাইল না ওপেন হলে নাল হিসাবে আমাকে শো করবে, কারণ যদি ফাইল ওপেন না হলো তাহলে আমাদের বুঝার জন্য নাল যেন শো করে, তাই আমরা রাখলাম প্রিন্ট এরর করবে এখানে ইন নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্ট এস একাল মানে স্টুডেন্ট আমরা 100টা রাখলাম, পিন দ্য গেট দ্য নাম্বার স্টুডেন্টস স্ক্যানেপ দ্য স্টুডেন্ট স্টুডেন্ট নাম্বার, আমরা কয়টা স্টুডেন্ট এখানে সেভ রাখতে চাই, ফর ইন্ট এখানে আমরা আই লুপ ইউজ করবো, কারণ আই ইকাল টু নাম্বার অফ স্টুডেন্ট, এখানে নাম্বার অফ স্টুডেন্টের জন্য আমরা ইচ্ছা মতো নাম্বার অফ স্টুডেন্ট দিতে চাই, সেই জন্য আমরা আই লুপ হিসেবে ইউজ করবো। প্রিন্ট দ্য আইডি নাম্বার, এখানে আইডি নাম্বারটা প্রিন্ট হবে, প্রিন্ট ফর মানে লেখার জন্য এখানে, আর আইডি নেম, তারপর আইডি স্কোর, তারপর স্ক্যানার দিয়ে আমাদের সবগুলোর ভ্যালুটা রাখতে হবে প্রিন্ট প্রিন্টার দেওয়ার পর, লাস্টে আমরা ফাইল প্রিন্ট মানে এফ প্রিন্ট এফ দিব, তার কারণে এগুলো এ সব আইডি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম স্টুডেন্ট স্কোর ফাইল যে সেভ হবে এবং প্রিন্ট এফ দিয়ে এন্ড দিয়ে এটা বেরোবে।